হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের দাদা ভাই বানাবে আজকে চিনির নাড়ু বানাবে আজকে। তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব যে আজকে ও কিভাবে ওর মতো করে নাড়ুটা বানায়। তো চলো দেখতে থাকো যে কি করছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এ দেখো একটা নারকেল নিয়েছে, অনেক বড়ই নারকেলটা, নারকেলের গুড়টা অনেকটাই বড়। তো এটাকে এখন কুড়িয়ে নেবে। আর এই যে হলো দুধ, লিকুইড দুধ দিয়ে বানাবে। আমি কখনো বানাইনি, দেখিও কিভাবে বানায়। চলো দেখতে থাকো। কোনো মিষ্টি জিনিস দিলে তো খাও না, আর এখন লাড্ডু খাও। লাড্ডু আমার ভালো লাগে ছোটবেলা, লাড্ডু লম্বু। আচ্ছা, এখন লাড্ডু ভালো লাগে ছোটবেলা থেকে? তো আমি কালকে লাড্ডু কিনে আনবো, দেখবো লাড্ডু খাও কি না। দি বলছো যে খাই না, ভাল লাগবে না, তারপর দেখো। নারকেল কোরানো প্রায় শেষের পথে, অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা আছে। নাড়ু কোড়াতে কোড়াতে খিদে পেয়ে গেছে, একটুখানি নাড়ু কুড়িয়ে এখন আর খিদে পেয়ে গেছে। এখন কি খাবে? লাড্ডু খাবে। এনাও খাও, অর্ধেক কি কি সব ঢোকা লাগান মুখে। হ্যাঁ, কড়াই বসে গেছে এখন। এখন কি দেবে? এখন কি করবা? দুধ। পুরোটা দেবে না, লাগবে না। এখানে 500 দুধের থেকেও তার অর্ধেকটা দিল, মানে 250 মতো দুধ দিয়ে দিল একটা নারকেলে। এখন এই উষ্ণ গরম দুধের মধ্যে নারকেলগুলোকে, নারকেল কোড়ানোগুলোকে দিয়ে দিচ্ছে। এটাকে নিয়ে কিছুক্ষণ বয়ল করবে। দেখো দুবাই ফেরত বরের স্টাইলে নাড়ু বানানো, কিভাবে নাড়ু করে। আমি তো পারি না এই কারণে। ছানার মতো মনে হচ্ছে গো ওটা। এ কি, এ তো আবার ঢেকে দিল। এ কেমন নাড়ু বানানো? কি নাড়ু বানাচ্ছ? জীবনে বাপের জন্মে দেখিনি নাড়ু বানাতে গিয়ে নারকেল এভাবে ঢেকে দেয়। এটা সে এই সে তরকারি রান্নার মতন বয়েল হওয়ার জন্য ঢেকে দিয়েছে, এরকম নাড়ু বানানো দেখিনি। কে জানে আজকে আদৌটা নাড়ু হবে নাকি নারকেল মাখা হবে, কি খাবো কে জানে। দুধটা পুরো টেনে নিয়েছে, এবার কি দেবে? চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে। সবার বাড়ি নাড়ু বানালে কালা কালা দেখায়। আর ওটা গুড়ের নাড়ু, গুড়ের না চিনিরই বানায়, লাল সাদা বানায়। তোমার এটুকু চিনি তো হবে না। চিনি দেওয়ার পরে চিনিতে এখন জল গলছে, গলতে শুরু করে দিয়েছে। দেখা যাক কতক্ষণে পাক আছে, কি যে বানাবে আজকে ভগবান জানে। এখন এর মধ্যে দিয়ে দেবো 3 টুকরো এলাচ। নাড়ুর এমনিতেই সুন্দর গন্ধ আছে, আর এলাচ দিলে সাদা নাড়ুতে আরও বেশি খুব সুন্দর লাগে আর টেস্টিও অনুভব হয়। এলাচটা দিয়ে এখন নাড়িয়ে চালিয়ে নিচ্ছে। পুরো আমল দুধ দিয়ে দিচ্ছে মধ্যে। বাকি দিয়ে
এটাকে কি বলে? মিশাচ্ছি, ম্যাশ করছি। দেখে মনে হচ্ছে বলো পাক এসছে গাই, তোমরাই কমেন্টে জানাও যারা নাড়ু করতে পারো। আমি পারি না, তাও দেখে মনে হচ্ছে যে পাক আসেনি এখনো। এখন এটাকে এখন প্লেটে নামিয়ে নেবে, তারপরে পাকানো হবে। ভাই খেয়ে দেখ। আমি খুব ডাউটে আছি, জিনিসটা আমি খাটাতে শুনবো, ডাউটাই তো জানতে পারবো, হয়ে যাবে খুব।